ये দেখছেন একদম হাতে দিতে একবারে গুড়া হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাকিল কুকিং এ আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। প্রথমে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেন আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিওগত মোটিভেট করবে। যে কাঁচকলার চিপসটা রোদে দেওয়া ছাড়া কী করে তৈরি করছি আসুন তবে দেখে নিই। আজকে আমি কাঁচা কলা চিপস বানাবার জন্য এরকম কাঁচা কাঁচা যে দুটো কলা নিয়েছি, তা আমি কলাটা পরিষ্কার করে ছিলে নেবো। এই যে দু সাইড কেটে ফেলে দিয়েছি, তা আমি চোকাটা ছুটিয়ে নেবো, তা আমি এইভাবে কেটে নেবো। তো এই যে আমি ছুরিতে পচতে দিয়েছি, তো এইভাবে দেখুন কত সহজে চোকাটা উঠে যাচ্ছে। তো এইভাবে ছুটিয়ে নেবেন, তাহলে একটুকু সবুজ অংশটা থাকবে না। এই যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো কলো দুটো আমি ছিলে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব। তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এরকম একটা গেটার নিয়েছি আর এটাতে আমি চিপসটা কেটে নেব। চিপসগুলো কেটে নেব আর ডাইরেক্ট পানিতে ফেলবো, কেননা যদি পানিতে না ফেলেন তবে এইটা কলার চিপসগুলো একবারে কালো হয়ে যাবে। তো এই জন্য কাটবেন আর ই পানিতে ফেলবেন। তো এই যে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একদম ডাইরেক্ট পানিতে দিয়েছি। তো এভাবে কেটে নেবেন, তাহলে আপনাদেরও চিপসটা খুব সুন্দর হবে। তো ভালো করে আমি ধুয়ে নেব। তো আমি দুবার ধুয়ে নিলাম, এভাবে তুলে নেব। তো এরকম আমি একটা ছাকনা নিয়েছি, এটাতে রেখে দেবো, এক্সট্রা পানি থাকলে পানিটা ঝরে যাবে। দু চামচ পানি নিয়েছি আর এখানে কিছুটা আমি লবণ নিয়েছি, এটা গুলে নেব। তো আমি এটা কি করব ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো লবণটা আমার ঘোলা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। তো চিপসটা আমি ভেজে নেব। চিপস ভাজার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তো আমি চিপসগুলো দিয়ে নেব। তো আমি চিপসগুলো দিয়ে নিয়েছি আর যে লবণ পানিটা আমি ঘুলে রেখেছিলাম এটা এক চামচ আমি এভাবে দিয়ে নেব। আর এভাবে লবণ পানিটা দিবেন, তাহলে আপনাদেরও চিপসটা একবার অনেক ক্রিস্পি হবে আর অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এইভাবে চিপসটা একটু সময় নিয়ে ভাজবেন আর এইভাবে একটু একটু করে নেড়ে দিবেন, তাহলে চারিপাশে চিপসগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তোমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমি এইভাবে তুলে ছাকনাতে নিয়ে নিলাম, এক্সট্রা যদি তেল থাকে তো তেলটা ঝরে যাবে তার জন্য। তো বাকিগুলো এইভাবে ভেজে নেব আর বাকি এক চামচ লবণ পানি ছিল এটাও দিয়ে নেব। তো আমি চিপসগুলো সব ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চিপসগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এরকম একটা বোল নিয়েছি, এটাতে ঢেলে নেব। যে দেখছেন কত আওয়াজ, দেখছেন তো কত সুন্দর, কত কিস্তি হয়েছে। আর এই যে দেখুন হাতে দিতে একদম গুঁড়া হয়ে যাচ্ছে। তো আমি চিপসগুলোতে মশলা অ্যাড করে নেব। তো আমি এখানে অল্প বিট লবণ দিয়ে নেব, সাদা লবণ তো দেওয়াই আছে। হাফ চামচ আমি লঙ্কা গুঁড়া দিয়ে নেব আর এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে নেবো, কালারটা হবে তার জন্য। আর এরকম চাট মশলা নিয়েছি, এটাও দিয়ে নেব। চাট মশলাটা দিলে কি এটা চিপসটা খেতে আরও ভালো লাগবে। তো আমি দিয়ে নিয়েছি, এগুলো মিক্স করে নেব। তো আমি মিক্স করে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। তো আমি এরকম একটা বয়াম নিয়েছি, তো আমি বয়ামে ভরে রেখে দেবো, তা আপনারাও এইভাবে ভরে রেখে দেবেন। তো আমি এইভাবে ভরে নেব আর এটা এইভাবে ভরে আপনারা এভাবে ভরে রেখে দিবেন, যখনই মেহমান আসবে বার করে দিবেন আর এটা এক বছর অবধি স্টোর করে রাখতে পারবেন। তো এইভাবে বয়ামে আমি ভরে রেখে দেব। দেখলেন তো কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই চিপসগুলো কত সহজে হয়ে গেল। তো আমার এই কাঁচকলার চিপসের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।